অমানবিক ও শারীরিক নির্যাতন প্রয়োজনীয় আসবাবপত্র কাঁচা সবজি সহ আয়ের একমাত্র উৎস অটোরবাইকের চার্জার টেবিল ফ্যান ভাঙচুর করে আতঙ্ক সৃষ্টি করা হয় বলে অভিযোগ উঠেছে কাশিয়ানি থানার কর্মরত উপপরিদর্শক সাজিদুর রহমান সোহাগ ও সহকারী উপপরিদর্শক খাইরুল আলমের বিরুদ্ধে এসব কিছু করা হয় নগদ টাকার বিনিময় ছেড়ে দেওয়ার জন্য বলে অভিযোগ করেন হতদরিদ্র দিনমজুর এক পরিবার শনিবার রাতে হঠাৎ সাদা পোশাকের ডাকাতের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া আশ্রয়ন প্রকল্প কেন্দ্র উপজেলার পারুলিয়া ইউনিয়নের দিঘারকুল গ্রামে এমন ঘটনা ঘটেছে কাশিয়ানির প্রতিনিধি মোহাম্মদ রাইহান মুন্সি জসিমের পাঠানো তথ্য ক্ষেত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে সরজমিনে গিয়ে দেখা যায় যে হত দরিদ্র দিন মজুরের বাড়িতে আত্মীয় স্বজনরা ঘুরতে আসলে তাদেরকে গাজার অপবাদ দিয়ে ঘরের ভিতর জিম্মি করে শারীরিক নির্যাতন করে পরে থানায় ধরে নেয়ার হাত থেকে মুক্তি পেতে তাদের দিতে হয় চৌত্রিশ হাজার টাকা মেহমানদের কাছে ছিল চোদ্দ হাজার আর বাকি টাকা প্রতিবেশীদের কাছ থেকে ধার করে দিতে হয় আরো বিশ হাজার টাকা দারোগা আর সোয়েক দারোগা আসছে তিনজন আগে তিনজন মেয়ামান আসছে তাকে দরছে দইরে তাকে মারপিট করছে টাকা পয়সা নিচ্ছে তারপরে আমাদের বক্স নিয়েছে মিষ্টি কুমড়ো নিয়েছে ছাতি নিয়ে গেছে ফ্যান নিয়ে গেছে রাস্তায় নিয়ে গেছে পরে দুই টাকা দিয়ে ওইটা রাখা হয়েছে তারপরে আর বিটার কাছটা আর মেয়ামানের কাছ থেকে টাকা নিয়ে গেছে আরও নিদের দাদা বিশ হাজার টাকা ধার কর্য আইনে তাকে দিয়েছে আমাকে কাছে কারো দুই হাজার এই দিয়া ছত্রিশ হাজার টাকা নিয়ে দিছে এই ঘরে ঢুকে দিয়ে কি চার্জার মার্জার দুনিয়া দাঁড়ি উলট পালট করিয়া পরে যা কিছু ছিল ঘরতে সব নিছে ফ্যান নিছে বক্স নিছে তারপরে আপনার মিষ্টি কুমড়া নিছে ছাতি নিছে ফ্যান নিছে দুনিয়া দাঁড়িয়ে ওকে দুর্নীতি একটা মেহমানতি তো আসার কে দাঁড়ায়

টাকা সব নিয়ে যায় আর বাড়িতে দাঁড়াও লাগি। অভিযুক্ত কারি রাজীব মোল্লা স্ত্রী সরঞ্জাম ও সবজি বস্তা অবস্থায় নিয়ে যায় রাস্তা পর্যন্ত। সেখান থেকে ফেরত নিতে দিতে হয় আরো 2000 টাকা। প্রায় ঘটছে এমন সব হেনোস্টার ঘটনা। এদের হাত থেকে মুক্তি পেতে ভুক্তভোগী রাজীব মোল্লা সহ আশ্রয় থাকা 10টি পরিবার সম্মিলিত হয়ে গেল। 18 মে লিখিত অভিযোগ দিয়েছে পুলিশ সুপার বরাবর আমরা যে কুছোগ্রামে থাকি সরকারের দেশে গরিব মানুষ আমরা বাসকো আমরা যদি সেই অনলাইকারী হই আমাদের শাস্তি হবে কিন্তু বেআইনি ভাবে আমাদের টর্চিং করবে তাহলে আমরা কোথায় যাব এই যে কুছোগ্রামবাসী আছে পয়জনের দিকাই দেখেন আমার মাল জিনিস বস্তায় ভরে রাস্তা পর্যন্ত নিয়ে গেছে আবার রইস মেম্বারদের দিতে বন্দি আমাদের 2000 টাকা নিয়ে পরে আমার মাল জিনিস দিয়ে গেছে যে হলো স্বাগদারোগা আর আমরা যেতে এননিলি বেলি বসবাস করতে পারি এরকম যাতে কোনো কিছু করে দেয় অভিযোগকারীদের আকুতি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত পুলিশ সদস্যদের উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে তাদের নিরাপদ বসবাসের স্থায়ী সমাধান চেয়েছেন আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত হত দরিদ্র অসহায় পরিবারগুলো সবাই অসহায় কিন্তু শান্তি তবে বাস করতে চাই যেভাবে আমাদের শান্তি পুলিশের দিবার করে সেরকম এইভাবে তারা জন্য কাজ করে এইভাবে আমরা আশা করি না যে আমাদের উপরে এরকম ভাবে করে কাজ করুক এটা করলাম মানবতার তাদের সম্মান দেওয়ার মতো কোনো ক্ষেত্র অভিযুক্ত উপ পরিদর্শক এস রহমান সোহাগের কাছে জানতে চাইলে ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করেন তিনি এবং অভিযোগকারীর উদ্দেশ্যে উত্তেজিত হয়ে বকা ঝকা সহ তাকে দেখে নেওয়ার মতো হুমকি দিয়েছেন এই কর্মকর্তা এছাড়াও অভিযুক্ত সহকারী উপপরিদর্শক খায়রুল খাইরুল আলম ঘটনাস্থানে আসামি আটক করতে গিয়ে আসামি না পেয়ে ফিরে আসার কথা বলেন

এদিকে অভিযোগ প্রসঙ্গে গোপালগঞ্জের জেলা পুলিশ সুপার আল বেলি আফিফা জানান অভিযোগের তদন্তের মাধ্যমে সত্যতা নিশ্চিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে আমি কি বক্তব্য দেওয়াটা অ্যাভয়েড করি হ্যাঁ ব্যবস্থা তো নিচ্ছি নিয়ে কাজ করছি বক্তব্য আসলে দিতে চাই না আমি অবশ্যই ব্যবস্থা নিই নিউজ ডেস্ক সিএনএন বাংলা